পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বন্ধু রাষ্ট্রের প্রতি লোভনীয় মূল্য ছাড়ে জ্বালানি ও খাদ্যশস্য ক্রয়ের আলাদা আলাদা প্রস্তাব দিয়ে রেখেছে রাশিয়া। বৈশ্বিক মূল্যস্ফীতির অস্থির বাজারে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বাংলাদেশ কি পারবে এ সুযোগের সদ্ব্যবহার করতে? মফিদুল তপু জানাচ্ছেন বিস্তারিত। রুশ জ্বালানি ও অন্যান্য পণ্য আকর্ষণীয় মূল্য ছাড়ে কিনছে চীন ও ভারতের মতো বিশাল অর্থনীতির দেশ। বাংলাদেশও কি তাই চড়া আন্তর্জাতিক বাজারের পরিবর্তে নজর দিচ্ছে রুশ প্রস্তাবের দিকে? রাশিয়া আমাদের অফার করেছেন যে এনার্জি তারা আমাদের দিতে চায়, আমাদের হুইট দিতে চায়, কিন্তু আমরা তো বয়ে ওই স্যাংশনের বয়ে তোমরা কেমনি করলা, হ্যাঁ তোমরা তো নিচ্ছ, তো সেইটা তারা বলেছে, তারা ফন্দে ফিকির বের করেছে। আবার দেশের মার্কিন ডলার রিজার্ভের উপর চাপ কমাতে সুইফট ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হংকং থেকে সিঙ্গাপুর থেকে নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করছে যেগুলো মাচ মোর কমফোর্টেবল, তো সেইগুলো একটু এক্সপ্লোর করতে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন মার্কিন ডলার ও সুইফট পেমেন্ট সিস্টেমকে নিষেধাজ্ঞার অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এক ধরনের পাতা ফাঁদেই পা রাখলো। দুটো জিনিস তারা ক্ষতি করেছে, একটা হলো এই সুইফটকে ব্যবহার করে অ্যাজ এন ইকোনমিক পাওয়ার এখন একাধিক সুইফট হবে, আর একটা তারা ক্ষতি করলো সেটা হলো তারা যে বাজেয়াপ্ত করলো, বিশেষ করে শুরু করেছিল আফগানের টাকা দিয়ে যে বাজেয়াপ্ত করলো, তারপরে রাশিয়ার যে বাজেয়াপ্ত করলো, এটা একটা অ্যালার্মিং পজিশন হয়ে গেল বিভিন্ন দেশ। কারণ বিভিন্ন দেশ ভালো করে জানে ভবিষ্যতে কোনো না কোনো সময় তারাও ঝামেলা করতে পারবে, তখন তো টাকা বাজেয়াপ্ত করবে, যেটা ক্যাপিটালিজমের এগেইনস্টে চলে যায়। বিশ্বজুড়ে যখন অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে তখন এই বিশেষজ্ঞের মতে খাদ্য সংকট আরো চরম আকার ধারণ করলে পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মূল্য পরিশোধের বিকল্প ব্যবস্থায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য স্বাভাবিকীকরণ করবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। ইউরোপের মধ্যে কিন্তু বিভাজন তৈরি হয়েছে এবং বড় আকারে বিভাজন তৈরি হচ্ছে আরব। হাঙ্গেরি তো বলতে গেলে একেবারেই স্যাংশনে রাজি না, বল আমরা তো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে আছি, আমি দেখতে হবে আমার পাইপলাইনে আনলে আমার খরচটা কত হবে আর চিপে আনলে কত খরচ হবে, আমি যদি দেখি যে এখানে 100 টাকা কম আমি কেন আমি খরচের জায়গায় যাব, আমি তো ওই অল্প দামই আমি তো নিব, আমি তো আর কি বলে সোশ্যালিস্ট আর কমিউনিস্ট ওয়ার্ল্ডে নেই যেখানে রাষ্ট্র ডিসাইড করছে, আমি একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে আছি যেখানে প্রফিট হলো সেন্টার। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।